ওপেনিং থেকে মিডল অর্ডার, পেসার থেকে স্পিনার, পরিকল্পনায় যেন বড় সড় গলত। দলে ফেরার মানদণ্ড যখন পারফরমেন্স, তখন কেউ কেউ বেছে নেয় ভিন্ন পথ, যদিও তার ফলাফল পক্ষে আসে না কখনোই। এশিয়া কাপ আর বিশ্বকাপের দলে সাব্বির সাইফুদ্দিনের অন্তর্ভুক্তি তখনই জন্ম দিয়েছিল নানা প্রশ্নের। শেষ পর্যন্ত আইসিসির ডেডলাইনের শেষ দিনে বাদ পড়েছেন এ দুজন। প্রধান নির্বাচকের কাছে প্রশ্ন ছিল, দল নির্বাচনে কোথায় ভুল ছিল তাদের? আমরা আমাদের মতোই কাজ করে যাচ্ছি, কারণ অনেস্টলি কাজ করলে, ডিসিপ্লিনে কাজ করলে একটা সময় আসবে রেজাল্টে। আপনি সবসময় একই রকম আশা করতে পারেন না, এক একটা কোচের এক একটা মত থাকে, এক একটা প্ল্যান থাকে, ঠিক প্ল্যানের দিকে এগোবে। কারণ টিম যখন আপনার কন্টিনিউস ভালো খেলে না, তখন কোচে যখন একটা প্ল্যান দেয়, প্ল্যানের সাথে অবশ্যই আপনাকে যেতে হবে। সেই হিসাবে একটা আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই, টিম ওয়ার্কটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল সবাই মিলে কিন্তু একটা সিদ্ধান্তে আসে। টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন না, এই বার্তাটা আগেই পৌঁছেছিল মুশফিকের কাছে, তাই তো এই ফর্মেট থেকে তিনি দিয়েছিলেন অবসরের ঘোষণা। তবে সাবেক অধিনায়ক রিয়াদকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না নির্বাচকদের, মিস করেছেন তামিমকেও। টি টোয়েন্টি ফর্মেটটা এমন একটা জিনিস, আপনি সবসময় কিছু না কিছু এখানে এক্সপেরিমেন্ট করতে পারবেন। তামিমকে আমরা মিস করেছি, অনেকদিন যারা দেশকে রিপ্রেজেন্ট করে এদেরকে সরানো অনেক টাফ হয়ে যায়, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত আছে আপনাকে নিতে হবে দেশের জন্য, কারণ এখানে সব কিছু হিসাব মিলে কিন্তু চলতে হয়, টিম ম্যানেজমেন্টে চাওয়া পাওয়া আছে, এখানে প্রায়োরিটিটা বেশি। বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হয়ে গেলেও এখনও ঠিকঠাক নয় টাইগারদের ব্যাটিং লাইন আপ। প্রধান নির্বাচক বলছেন এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ব্রিসবেনে হওয়া দুটি প্রস্তুতি ম্যাচের পর। এখন তো একটা সেটেলমেন্টের মধ্যে চলে আসছে, আশা করছি যে প্র্যাকটিস ম্যাচ থেকে আমরা পুরোপুরি ফুল সেট আপে আমরা যেতে পারব। 24 অক্টোবর বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টিম টাইগার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।